Assalamualaikum. সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা অনলাইনে অনলাইন ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমি অনার্স প্রথম বর্ষ মৌলিক পরিসংখ্যান অধ্যায় 5 এর পরিঘাত সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব বঙ্কিমতা সম্পর্কে। তো বঙ্কিমতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোনো তথ্য নিবেশনের কেন্দ্রীয় মান থেকে তত্ত্বসমূহের যে বিস্তৃতির মাত্রা তা বঙ্কিমতার মাধ্যমে প্রকাশ করা হয়। বঙ্কিমতা কোন তথ্য নিবেশনের যোজিত গড়, মধ্যমা এবং মোট যদি সমান হয় তো সেটি হবে সুষম বঙ্কিমতা বা সুষম বঙ্কিম, নিবেশনটি হবে সুষম বঙ্কিম। আর যদি তথ্য নিবেশনের যোজিত গড়, মধ্যমা, মোট পরস্পর সমান না হয় তাহলে সেটি হবে অসুষম বঙ্কিমতা পূর্ণ নিবেশন। তো বঙ্কিমতা দু ধরনের হয়, একটি হলো ধনাত্মক বঙ্কিমতা আর একটি ঋণাত্মক বঙ্কিমতা। ধনাত্মক বঙ্কিমতা হলো যদি কোনো তথ্য নিবেশনের যোজিত গড় ইজ গ্রেটার দেন, মধ্যমা ইজ গ্রেটার দেন মোড হয় তাহলে এটি হবে ধনাত্মক বঙ্কিমতা। আমি একটি চিত্র উপরে দিয়েছি, এই চিত্র যেটি ধনাত্মক বঙ্কিমতার চিত্র, এই চিত্রটি একটু ডান দিকে বেশি বিস্তৃত হবে। আরেকটি আছে ঋণাত্মক বঙ্কিমতা, কোনো তথ্য নিবেশনের যদি যোজিত গড় ইজ লেস দেন, মধ্যমা ইজ লেস দেন মোড হয় তাহলে সেটি হবে ঋণাত্মক বঙ্কিমতা। আমি এটি চিত্রে এভাবে দেখাতে পারি, এই চিত্রটি বাম দিকে অধিক বিস্তৃত হবে। বঙ্কিমতার অঙ্ক নির্ণয়ের একাধিক সূত্র রয়েছে, তার মধ্যে আমি কার্ল পিয়ারসনের যে তিনি দুইটি সূত্র দিয়েছেন সে সম্পর্কে একটু আলোচনা করব। বঙ্কিমতার অঙ্ক কার্ল পিয়ারসনের মতে দুইটি সূত্র, একটি SK1 সমান সমান যোজিত গড় বিয়োগ মোট পরিমিত ব্যবধান। দ্বিতীয় সূত্র 3 × যোজিত গড় বিয়োগ মধ্যমা ডিভাইডেড বাই পরিমিত ব্যবধান। এই দুইটি সূত্রের সাহায্যে, কার্ল পিয়ারসনের দুইটি সূত্রের সাহায্যে আমরা এই বঙ্কিমতার অঙ্কগুলো করতে পারব। তো আরো অনেক সূত্র আছে, তো এই দুটি সূত্র নিয়ে আমি একটি আজকে কথা বলবো। বিন্যস্ত অবিন্যস্ত সব ক্ষেত্রেই প্রয়োগ করে এই অঙ্কগুলো করা হয়ে থাকে, তবে আমি এখানে যে শ্রেণী থাকলে কি ধরনের অঙ্ক হবে, শ্রেণী যেমন 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এই শ্রেণীগুলো থাকলে যে ধরনের যেভাবে অঙ্ক করতে হবে। তো আমরা প্রথমে যে কার্ল পিয়ারসনের প্রথম সূত্রটা SK1 সমান সমান যোজিত গড় বিয়োগ মোট ডিভাইডেড পরিমিত ব্যবধান সূত্রটা লেখার পর আমাদের আগে দেখতে হবে যে কোন জিনিসটি টেবিলে আমাদের প্রথম লাগবে। অঙ্কে দেওয়া থাকবে শুধু শ্রেণী এবং ফ্রিকোয়েন্সি F, আর বাকিগুলো আমাদের এই সূত্র থেকেই জেনে নিতে হবে যে প্রথম কিভাবে আমরা এই জিনিসগুলো নিয়ে আসবো। তো দেখি এখানে প্রথমে আছে যোজিত গড়। আমরা কেন্দ্রীয় প্রবণতার মাধ্যমে যোজিত গড়
মোড এবং মধ্যমায় এগুলো নির্ণয় করে বিস্তারিত নির্ণয় করানো হয়েছে। তো যদি তো এখানে সিনি থাকলে যে সূত্র অন্য প্রতিনিধিত্ব করা যায়, এখানে যদি তো x বার ইকুয়াল a প্লাস সামেশন f d ডিভাইডেড বাই n গুণ c, এটা হচ্ছে যদি তো নির্ণয় সূত্র। এখন এখানে a এ আমরা কোথায় পাবো? এ হলো আনুমানিক গড়, এ হলো আনুমানিক গড়, এ আমরা পাবো মধ্যবিন্দু অর্থাৎ x এর মধ্যে, এই x টা হলো মধ্যবিন্দু। মধ্যবিন্দু আমরা কিভাবে পাবো? যেটা হচ্ছে শ্রেণীর মধ্যে যে উচ্চ সীমা এবং নিম্ন সীমা রয়েছে এগুলো যোগ করে দুই দিয়ে ভাগ করে আমরা মধ্যবিন্দু বা x পাবো। 10 এবং 20 যোগ করে দুই দিয়ে ভাগ যদি আমরা করি তাহলে 15 25 35 45 55 এভাবে মধ্যবিন্দুগুলো আমরা পেয়ে যাব। এখন এ পাইলাম আমরা, এ হচ্ছে আনুমানিক গড়। আনুমানিক গড় হচ্ছে এই মধ্যবিন্দুর মধ্যে যে কোনো একটা সংখ্যা আমরা আনুমানিক গড় আমরা ধরে নেব। এটা আমরা 25 ধরতে পারি, 15 ধরতে পারি, এটা আমরা 35 ধরেছি। এখন এরপর সামেশন এফ ডি, সামেশন এফ তো এফ তো আছে, এখন ডি কোথায় পাবো? তো শ্রেণী থাকলে ডি সূত্র হচ্ছে এভাবে দিতে হবে, যেমন ডি সমান সমান এখানে x মাইনাস এ ডিভাইডেড বাই সি, x মাইনাস এ ডিভাইডেড বাই সি। x হচ্ছে এই তথ্যগুলো, প্রতিটি তথ্যকে এক একটি x, এবং a হচ্ছে একটা আনুমানিক গড় আমরা ধরে নিচ্ছি সেইটা। তাহলে x মাইনাস এ এবং তার সঙ্গে আমরা সি অর্থাৎ শ্রেণী ব্যবধান কত সেইটা আমরা ভাগ দেবো, এভাবে আমরা ডি বের করব। যেমন x যদি 15 হয় বিয়োগ a হচ্ছে 35 এবং ডিভাইডেড ভাগ দেবো সি 10, তাহলে আমরা এখানে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এভাবে আমরা ডি পাব। এখন এফ ডি, যেহেতু এখানে আমাদের সূত্র চাইছে যে এফ ডির যোগফল, তাই এফ ডি বের করতে গেলে এই এফ এবং ডির যে মানগুলো আমাদের গুণ করে এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এটা যোগ করি পাবো সামেশন এফ ডি, এবং যোগ করে এটা হবে 7। তাহলে এফ ডি আমরা পেয়ে গেলাম। সি শ্রেণী ব্যবধান, এন হচ্ছে 25 বা ফ্রিকোয়েন্সি তত্ত্বের সংখ্যা কতগুলো সেগুলো, তাহলে আমরা যোজিত গড় একটা মান পেয়ে যাব। এবার আসা যাক, এখানে আমাদের দরকার হচ্ছে যোজিত গড় বের করতে, তার মানে মোট। এখন মোট, মোটের সূত্র হচ্ছে এটা যে এল প্লাস এফ মাইনাস এফ ওয়ান টু এফ মাইনাস এফ ওয়ান মাইনাস এফ টু গুণন সি। তো মোট নির্ণয় করতে করার পূর্বে আমাদের আগে যে এই শ্রেণীগুলো আছে এটা মোট শ্রেণী কোনটি সেটি আমাদের আগে বের করতে হবে। তো মোট শ্রেণী বের করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সর্বোচ্চ গণসংখ্যা কোনটি, সর্বোচ্চ গণসংখ্যা কোনটি। তো এখানে সর্বোচ্চ গণসংখ্যা যেহেতু 7, তাহলে মোট শ্রেণী হবে 30 থেকে 40। এই মোট শ্রেণী হচ্ছে 30 থেকে 40। তো মোট শ্রেণীর পর এই সূত্রটা যে আছে এর একটু ব্যাখ্যা আছে, যেমন এল তে কি বোঝায়। এল তে হচ্ছে মোট শ্রেণীর, যে শ্রেণীতে মোট রয়েছে বা মোট শ্রেণীর যে নিম্ন সীমা হচ্ছে এল। এফ ওয়ান মোট যে শ্রেণীতে আছে তার গণসংখ্যা, তার ফ্রিকোয়েন্সি 7। এফ 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 ওয়ান হচ্ছে মোট যে শ্রেণীতে আছে তার উপরের গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি 2f। এফ ওয়ান এফ টু হচ্ছে মোট যে শ্রেণীতে আছে তার নিচের গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। এভাবে আমরা ক্যালকুলেশন করলে আমরা মোট সহজে পেয়ে যাব। এরপর আসা যাক, এরপর যোজিত গড় বিয়োগ মোট, তারপর পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান আমরা বিস্তার পরিমাপে শিখেছি। হ্যাঁ, পরিমিত ব্যবধানে এই শ্রেণী থাকলে সূত্র হবে এটা যে সি রুট ওভার সিগমা সমান সমান সি রুট ওভার সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এ বিয়োগ সামেশন এফ ডি ভাগ এন স্কোয়ার। তাহলে এখানে আমার সূত্রের মধ্যে লাগতেছে যে সামেশন এফ ডি স্কোয়ার, আমাদের এই সামেশন এফ ডি পর্যন্ত হয়ে গিয়েছে, এখন আমরা কি নিয়ে আসবো যে ডি স্কোয়ার আমাদের নাই। এই অঙ্কে ডি স্কোয়ার নিতে গেলে, ডি স্কোয়ার নিতে গেলে এই যে ডি যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমাদের স্কোয়ার করে নিতে হবে। আপনি এই যে স্কোয়ার করে নিয়েছি ডি স্কোয়ার, তারপরে আমরা এফ এবং ডি, এফ
d স্কয়ার গুণ করে আমরা এখানে এই তথ্যগুলো দিয়েছি সামেশন এবং যোগ করে সামেশন f d স্কয়ার 39 পেয়েছি এখন c শ্রেণী ব্যবধান 10 রুট ওভার সামেশন f d স্কয়ার 39 n হচ্ছে 25 বিয়োগ চিহ্ন সামেশন f d হচ্ছে 7 আর n হচ্ছে 25 তার রুট স্কয়ার এটাকে একসাথে পাবলাম 12.17 তাহলে আমরা আমাদের সূত্রে যে সমস্ত লাগবে যে সমস্ত জিনিস আমাদের লাগবে সেগুলো আমরা আলাদা আলাদা করে বের করে নেব তারপর আমরা যে কার্ল পিয়ারসনের যে সূত্র অনুসারে যে SK1 তাহলে আমরা সূত্রটা বসাবো যে যদি দৈর্ঘ্য বের করতে আমরা 37.8 বিয়োগ মোট বের করতে আমরা 36.67 এবং ডিভাইড বাই আমরা পরিমিত ব্যবধান বের করছি 12.17 তাহলে এটা ক্যালকুলেশন হবে 0.09 এটি 0 থেকে বড় এবার আমরা যে শ্রেণী থাকলে এই কার্ল পিয়ারসন যে প্রথম সূত্র অনুসারে আমরা এইভাবে বঙ্কিমতা বের করতে পারি এখন আমরা কার্ল পিয়ারসন যে দ্বিতীয় সূত্র দিয়েছেন যে 3 ইনটু যদি তো গড় বিয়োগ মধ্যমা বিয়োগ মধ্যমা পরিমিত ব্যবধান কার্ল পিয়ারসনের দ্বিতীয় সূত্র অনুসারে আমাদের যদি তো গড় লাগবে পরিমিত ব্যবধান লাগবে এখানে আবার নতুন একটা বিষয় আসছে যেটি মধ্যমা সেটিও আমরা কেন্দ্রীয় প্রমাণের মধ্যে শিখেছি কার্ল পিয়ারসনের দ্বিতীয় সূত্র বঙ্কিমতা SK2 সমান সমান 3 ইনটু যোজিত গড় বিয়োগ মধ্যমা পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান তাহলে আমরা এই দ্বিতীয় সূত্র অনুসারে পরিমিত ব্যবধান আমরা বের করছি যদি তো বলো বের করছে কিন্তু আমাদের নতুন জিনিস আছে মধ্যমা এখন আমরা মধ্যমা কিভাবে বের করব সেইটুকু আমি একটু দেখিয়ে দেব এই মধ্যমা বের করার সূত্র l প্লাস n বাই 2 মাইনাস সি এফ ডিভাইডেড বাই এফ এম গুণন সি এখন এইটা যেহেতু l যে মধ্যমা যে শ্রেণী আছে তার নিম্ন সীমা এখন আমরা মধ্যমা কোন শ্রেণীর আছে সেটি কিভাবে নির্ণয় করব তো সেটি আমার নির্ণয় করার সূত্র হচ্ছে যে n বাই 2 n হচ্ছে 25 আর হচ্ছে 2 এটা হচ্ছে 12.5 তার মানে 12.5 n বাই 2 এই 12.5 এখানে আরেকটি অপশন লাগবে যে cf অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা cf হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা মানে গণসংখ্যাগুলো ক্রমে ক্রমে যোগ করে আমরা cf পাব যেমন এখানে 2 তারপর 5 যোগ করলে 7 এখানে হবে 14 20 25 এই ক্রমযোজিত গণসংখ্যা এই 12.5 এইটা এই ক্রমযোজিত গণসংখ্যা কোথায় রয়েছে এখানে 14 মধ্যে রয়েছে তো আমাদের মধ্যমা শ্রেণী হবে এই 2 তাহলে মধ্যমা শ্রেণী আমাদের এখানে 30 থেকে 40 তাহলে আমরা সহজেই মানগুলো বসাইতে পারবো যেমন l এখানে মধ্যমা যে শ্রেণী আছে তার নিম্ন সীমা 30 যোগ n বাই 2 হচ্ছে 12.5 বিয়োগ cf cf হচ্ছে ক্রম মধ্যমা যে শ্রেণী তার উপরে ক্রমযোজিত গণসংখ্যা 7 ডিভাইডেড বাই fn মধ্যমা যে শ্রেণী আছে তার গণসংখ্যা মধ্যমা যে শ্রেণীতে তার গণসংখ্যা 7 এবং শ্রেণী ব্যবধান হচ্ছে 10 তাহলে এভাবে ক্যালকুলেশন করলে আমরা মধ্যমা পেয়ে যাব এবং আমরা
এই ভঙ্গিমাটা দ্বিতীয় সূত্র যে আছে কার্ল পিয়ারসনের, এখানে যদি আমরা মধ্যমা যদি আমরা বের করেছি থ্রি এবং মধ্যমা মানুষ হবো পরিমিত মানুষের কেন্দ্র করবো, যেটি বেরোবে এই কার্ল পিয়ারসনের দ্বিতীয় সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটা করতে পারব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভঙ্গিমাটার একটি শ্রেণী থাকলে কীভাবে অঙ্ক করতে হবে আমরা শিখলাম। তাহলে তো তোমরা যেখানে আসো, যেখানে আসো সেখানে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।